গড়িয়াহাট মানে কিন্তু একটা অ্যাফোর্ডেবল, মানে আমাদের মাথার ভিতর এটাই চলে আসে যে কম দামে অনেক কিছু। তো ইয়েস, আজকে আমি টোটাল 500 এ 4টে নাইট ড্রেস পেয়ে গেছি। মানে এখানে আছে ফ্রক টাইপের কিছু এন্ড দেন টু পিস সেট, টোটাল 500 টাকার মধ্যে আমি 4টে পেয়ে গেছি। তাহলে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি কি কি নিয়েছি। তো ফার্স্টেই তোমাদেরকে দেখাবো এখানে এই টু পিস সেটটা। এটা হচ্ছে ওপরের যে টি শার্টটা সেটা, এটা হচ্ছে টি শার্টটা অ্যান্ড এইটা হচ্ছে প্যান্টটা। তো এটা টপ অ্যান্ড এটা প্যান্ট। আমি তো স্ক্রিনে ভিডিও দিয়েই দিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পেরে যাও। তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর দেখতে, মানে আর এটার কাপড়টা কিন্তু একদমই কটন নয়। তোমাদেরকে এটা বলবো না যে এটা কটন মেটেরিয়াল, এটা কিন্তু একদমই কটন নয়, এটা ঠিক সিনথেটিকও নয়, বাট পরে কমফোর্টেবলি লাগবে, কারণ আমি পরেছি বাড়িতে, পরে কমফোর্টেবলি লাগবে অ্যান্ড ভালো, বেশ আমার তো বেশ ভালোই লেগেছে এটা। তো আমরা এত কম দামে এর থেকে বেটার কিছু আশা করতেও পারি না, মানে যতটা টাকা ইনভেস্ট করবো ঠিক তেমন প্রোডাক্ট কিন্তু আমরা আশা করতে পারি, তাই তো? তো এইটা কিন্তু বেশ ভালো, মানে আমার তো বেশি ভালো লেগেছে। তাহলে চলো সেকেন্ডটায় যাও। আছে আমার কাছে এই সুন্দর একটা, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে, কিন্তু 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 আর এটাও কিন্তু সেম মেটেরিয়াল, কটন কিন্তু একদমই নয়। আর এটা কিন্তু আমার অনেকটাই বড় হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে পরে যথেষ্ট বড় লাগছে, মানে ফিটিংসও অনেকটা বড় এসছে। আর এটার কাপড়টাও সেম আগেরটা যেটা ছিল সেটাই, বাট এটাও বেশ ভালো, বেশ সুন্দর দেখতে। তো এখন গড়িয়াহাটে কিন্তু দুর্গাপুজোর কালেকশন মোটামুটি সেরকম খুব একটা ভালো আসেনি, বাট এরকম নর্মাল টি শার্ট থেকে শুরু করে এইসব নাইট ড্রেস এগুলো তো ওখানে অলওয়েজ থাকে, বাট পুজোর কালেকশন কিন্তু এখনো সেরকম ভাবে আসেনি। আবার আরেকটা টু পিস সেট দেখিয়ে দিই, এই দেখতে পাচ্ছ এটা কি সুন্দর একটা মিকি মিকি মতো আঁকা আছে পুরোটাতে, দেখতে পাচ্ছ এটা ফ্রন্ট সাইড থেকে বেশ সুন্দর দেখতে এটাও, আর এটা হচ্ছে প্যান্টটা। তো দেখতেই পাচ্ছি এটারও কাপড়টাও কিন্তু সেম আগের যেটা ছিল, ওই সিনথেটিক টাইপের মেটেরিয়াল, কিন্তু বেশ ভালো, পরে বেশ কমফোর্টেবল লাগবে, একদমই আনকমফোর্টেবল লাগবে না, আর বেশ ভালো দেখতে, মানে আমার খুবই পছন্দ হয়েছে। আর এগুলো বেশ ফাঙ্কি ফাঙ্কি লুকও আসছিল, আর সবচেয়ে বড় কথা এত কম দামের মধ্যে এতগুলো পেয়েছি, আমি তো জাস্ট লুটে নিয়েছি। অ্যান্ড লাস্ট আছে এখানে দেখতে পাচ্ছ আর একটা ফ্রক টাইপের, আর এটাও বেশ ভালো দেখতে, এখানে কিছু ইংলিশে লেখা আছে, এত ধৈর্য নেই আমার পড়ার মতো, তোমরা একটু জুম টুম করে পরে টরে নিও। আর এটাও বেশ সুন্দর দেখতে, কি সুন্দর এখানে একটা পুতুল টাইপস রাখা আছে, বেশ ডল ডল, অ্যান্ড এটাও বেশ ভালো মাল্টি কালার টাইপের, এটাও আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড পরেও দেখতে পাচ্ছ এটা আগেরটার মতন অতটা বড় হয়নি, বাট এটাও একটু হলেও আমার বড় হয়েছে। সো ইয়া, এটাই ছিল আজকে ভিডিও। ভিডিওটা ভালো থাকলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।